বানপানী পরিস্থিতিয়ে যথেষ্ট রাইজক জ্যাতু ভোগাইছে। গতিকে এই অবস্থাটো আমি বুঝ লবর বাবে নির্বাচিত জনপ্রতিনিধি সকলে তিনি নিশায় চেষ্টা চলাই আছে, আর অসম সরকার যাবতীয় সাহায্য প্রদান করার নিমিত্তে যৎপূর্ণ শাস্তি চেষ্টা চলাই আছে। গতিকে অন্যান্য ঠাইর খোৱাং সমষ্টিটো বহু বেছি বানপানী হয়েছে, যার ফলত রাইজে তো কব বিচাৰে যে আটাইতকৈ যোৱা বহু বছর পাছত বেছি বানপানী এবার তেখেতসকলে প্রত্যক্ষ করেছে, আর যার ফলত হাজার হাজার লোক ক্ষতিগ্রস্ত হয়েছে, গরু মহ উটি গেছে। গতিকে রাইজর ক্ষয়ক্ষতি সন্দর্ভত রাজ্য সরকারও সমীক্ষা চলাব, আর আমার জনপ্রতিনিধি মরা খোৱাং সমষ্টি চক্রধর গগৈ ডাঙরিয়াও প্রথম দিনটির পরাই তিনি নিশায় রাইজক লগত লৈ ইয়াত ক্ষতিগ্রস্ত রাইজর অবস্থার বুজ লৈছে, আর যা আশ্রয় শিবির আছে সেই শিবিরবিলাকতো যাবতীয় খাদ্য বস্তুর ঔষধ সামগ্রী যোগান ধরেছে, পশু খাদ্য যোগান ধরা হয়েছে। গতিকে মই তিনিটা রিলিফ ক্যাম্প আজি খোৱাঙত ভ্রমণ করলো, ক্ষতিগ্রস্ত রাইজর সত্যি মত বিনিময় করলো, তেখেতসকলকে মই সুদিল, তেখেতসকলে কৈছে যে আমি সকলবিল সরকার সাহায্য নিয়মমতে পাই আছো। গতি মানে আশা রাখিছো বানপানী শুকার লগে রাজ্য সরকার তরফরপা যে নিয়ম হয় সমীক্ষা চলাব সমগ্র অসমতে। আমার খেতিয়ক রাইজর বিভিন্ন ঠাইত বসবাস করা রাইজর যিখিনি ক্ষয়ক্ষতি হয়েছে তার উপর প্রতিবেদন প্রস্তুত করে কেন্দ্রীয় সরকারে পঠিয়াব, আর কেন্দ্রীয় সরকার তার ভিত্তিতে রাজ্য সরকার সকল ধরনের সহযোগিতা আগবাব। আর এটিও মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ডাঙরিয়ায় বানপানী অবস্থা বুঝ লবর সরকার মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা ডাঙরিয়ার সত্যিও কথা বতরা পাতিছে, আর কেন্দ্রীয় সরকার তরফরপা সকল ধরনের সহযোগিতা আগবার প্রতিশ্রুতি প্রদান করেছে। আর ময়ও আমার পার্লামেন্ট চলি আছিল, তার মাজতে মোক রাইজে কলে ডিব্রুগড় লোকসভা সমষ্টিটো মার্ঘেটার পর আরম্ভ করে খোৱাঙলৈ বিভিন্ন বিধানসভা সমষ্টির রাইজ ক্ষতিগ্রস্ত হয়েছে, প্রায় 18-19 জেলা ক্ষতিগ্রস্ত হয়েছে। গতি এই অবস্থা বুঝ লবর ময়ও তথাতয়াকৈ আহিলো, আর সমষ্টির রাইজর সত্যি যাকালি প্রায় ডিব্রুগড় দুলিয়াজান আজি খোৱাঙলৈ আহিছে, ইয়ার পশ্চিম ফালাকা চাবুয়ালেও যাও, আর গতি তিনিচুকীয়া জেলালৈকো যাম। এনেধরনের ময়ও রাইজর বুঝ লৈছো, আর এই সময় আমার প্রধান কর্তব্য যে আমি সকলে মিলি ক্ষতিগ্রস্ত রাইজক সহায় করব। নিশ্চিতভাবে যাবিলাক মথাউরি ভাঙিছে সকল মথাউরি নির্মাণ করা হবে।